সবাইকে স্বাগতম গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন চ্যানেলের রোজকার সাধারণ জ্ঞান সেগমেন্টের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আজকে আমি রাফিদ আজাদ শ্রমিক, সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। তো বন্ধুরা, আর কালক্ষেপ না করে আজকের পর্বটি শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই চলে আসবো আমাদের বাংলাদেশ সেগমেন্টে। আজ বাংলাদেশ সেগমেন্টে আপনাদের সঙ্গে কথা বলবো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বা HPI এর সর্বশেষ বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের বর্তমান স্থান হলো 101 নম্বরে। আমরা জানি যে HPI সব দেশের পাসপোর্টকে একটি র্যাঙ্কিং দেয় যে ওই দেশের পাসপোর্টটি আসলে কতটুকু শক্তিশালী। সেই র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে আমাদের স্থান হলো 101 নম্বরে। কিন্তু এই বছরই অর্থাৎ 2020 জানুয়ারিতে প্রকাশিত HPI ইন্ডেক্সে আমাদের স্থান ছিল হলো 98-এ, কিন্তু করোনার কারণে বর্তমানে আমাদের স্থান চলে এসেছে 101 নম্বরে। পাসপোর্টধারীরা কয়টি দেশে অগ্রিম ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন সেই সক্ষমতাকে মানদণ্ড হিসেবে ধরে 199টি দেশের পাসপোর্টকে 109টি স্থানে রাখা হয়েছে। এইভাবে HPI তাদের ইন্ডেক্সটি তৈরি করেছে। HPI ইন্ডেক্স অনুসারে 227টি স্থানের মধ্যে মাত্র 41টিতে বাংলাদেশ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এই ইন্ডেক্স অনুযায়ী আমরা অন্যান্য দেশের স্থানটা একটু দেখে নিই। জাপান হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট, কারণ জাপান 191টি দেশে বিনা অগ্রিম ভিসায় প্রবেশ করতে পারে। দ্বিতীয় স্থানে আছে হলো সিঙ্গাপুর, 190টি দেশে তারা প্রবেশ করতে পারে। তৃতীয় স্থানে আছে জার্মানি এবং দক্ষিণ কোরিয়া, তারা 189টি দেশে প্রবেশ করতে পারে বিনা ভিসায়। এবং সবচেয়ে দুর্বল পাসপোর্ট হলো আমাদের প্রতিবেশী দেশ, এশিয়া মহাদেশেরই একটি দেশ, আফগানিস্তানের। তো এই তথ্যগুলো আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে আসবো আমাদের আন্তর্জাতিক সেগমেন্টে। আন্তর্জাতিক সেগমেন্টে আজ কথা বলবো আরও একটি দেশের নির্বাচনের ফলাফল নিয়ে। পোল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী প্রেসিডেন্ট হলেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। তার দলের নাম ল অ্যান্ড জাস্টিস পার্টি বা সংক্ষেপে PIS। তিনি ভোট পেয়েছেন 50.4%। সুতরাং আমরা বুঝতেই পারছি কতটা হাড্ডাহাড্ডি লড়াই এই নির্বাচনে হয়েছিল। তার প্রতিদ্বন্দ্বী ছিল রাফাল ট্রেসকোস্কি। শিক্ষার্থী বন্ধুরা, প্রতি বছরই যে নির্বাচনগুলি হয় সেগুলির ফলাফল থেকে আমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন চলে আসে। এই পোল্যান্ডের এই নির্বাচনের ফলাফল আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার চলে আসবো আমাদের প্রতিবেশী দেশ ভারতের খবরে। ভারতের রেওয়াতে নতুন এক সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এই নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। ভারতের গণমাধ্যম এমনকি খোদ নরেন্দ্র মোদী দাবি করছেন যে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কিন্তু আবার অনেকেই এই দাবি নাকচ করে দিচ্ছেন এবং বলছেন যে এর চেয়েও বড় সোলার পাওয়ার প্ল্যান্ট এশিয়াতে আছে। এই কারণে নতুন এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি এখন অনেক বেশি বিতর্কিত। ভারতের নতুন এই সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির গঠিত হয়েছে 1500 থেকে 1590 একর জমির উপর, এবং এর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হলো মোট 750 মেগাওয়াট। তাদের 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, প্রত্যেকটি 250 মেগাওয়াট করে, এই জন্য মোট 750 মেগাওয়াট। এই তথ্যগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ নতুন এই সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বর্তমানে খুবই বিতর্কিত। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসবো আমাদের সবার প্রিয় খেলাধুলা সেগমেন্টে। করোনার পর, অনেক দিন পর অনুষ্ঠিত হয়েছে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সেই ম্যাচের ফলাফলটি একটু জেনে নেওয়া যাক। তারিখ জুলাই মাসের 8-12। দল ছিল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। খেলাটির ভেন্যু ছিল সাউদাম্পটনের এইচএস বোল স্টেডিয়াম, যেটি ইংল্যান্ডে অবস্থিত। ফলাফল, ওয়েস্ট ইন্ডিজের 4 উইকেটে জয়লাভ। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন জেসন হোল্ডার। ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন বেন স্টোকস। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।
যেহেতু করোনার পর এটি প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, সুতরাং এটির ফলাফল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের কবলে পড়ে মুমূর্ষু দিন কাটাচ্ছে এবং আমরা সবাই চিন্তা করছি যে কখন এই ভাইরাস থেকে আমরা মুক্তি পাব, ঠিক তখন রাশিয়া আমাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছে। প্রথম করোনা ভ্যাকসিনের সফল পরীক্ষা রাশিয়ায়। ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠানটি হল গামালেই ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। যে বিশ্ববিদ্যালয়ে রিসার্চটি সংঘটিত হয়েছে সেটি হল সেচেনভ বিশ্ববিদ্যালয়। এই ভ্যাকসিনের বর্তমান অগ্রগতি হচ্ছে, তারা ক্লিনিক্যাল ট্রায়াল সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে সেচেনভ বিশ্ববিদ্যালয়। এই ব্যাপারটি যদি আসলেই সত্য হয় তাহলে আমাদের সবার জন্য এটি অত্যন্ত সুসংবাদ। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসব আজকের দিনে ফিরে দেখা সেগমেন্টে। আজকের দিনে ইতিহাসের কোনো এক খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জেনে নেব। আজকের দিনে অর্থাৎ 13 জুলাই 1930 সালে সংঘটিত হয়েছিল আমাদের ফুটবল ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ ম্যাচ। টুর্নামেন্টটির সময়সীমা ছিল 13 জুলাই থেকে 30 জুলাই 1930 সাল। স্বাগতিক দেশ ছিল উরুগুয়ে। মোট অংশগ্রহণ করেছিল মাত্র 13টি দেশ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যে, এবং সেই ফাইনাল ম্যাচে স্বাগতিক দল উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে পরাজিত করে। এই টুর্নামেন্টটিতে তৃতীয় স্থান অধিকার করেছিল যুক্তরাষ্ট্র। 1930 সালের ফুটবল বিশ্বকাপের আসরটি যেহেতু বিশ্বকাপের প্রথম আসর ছিল, এর তথ্যগুলি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার আমাদের কুইজ সেগমেন্টে চলে আসা যাক। স্ক্রিনে আপনারা আজকের পর্বের প্রশ্নগুলি দেখতে পারবেন। এই প্রশ্নগুলির উত্তরগুলি আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আগামী পর্বে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। আমরা এই কুইজ সেগমেন্টের প্রশ্নগুলি দেই যাতে আপনারা খুবই সহজেই পরীক্ষা করে নিতে পারেন যে আপনাদের আজকের তথ্যগুলি কতটুকু মাথায় আছে। সুতরাং অবশ্যই এই সেগমেন্টের উত্তরগুলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, এখন স্ক্রিনে আছে আমার গত ভিডিও, অর্থাৎ 11 জুলাইতে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটির কুইজের প্রশ্নগুলির উত্তর। আপনারা অবশ্যই গত ভিডিওটি যারা দেখেছেন তারা উত্তরগুলি মিলিয়ে নেবেন। পরীক্ষার্থী বন্ধুরা, আজকের আয়োজন এতটুকুই। আমি আশা করি একটু হলেও আমাদের এই ভিডিও সিরিজটি আপনাদের সবাইকে সাহায্য করছে। আপনারা অবশ্যই আমাদেরকে সাজেশন দিবেন যে কিভাবে আমরা আমাদের এই ভিডিওগুলি আরও বেটার করতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন যাতে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আজকে তাহলে এতটুকুই। দেখা হবে আগামী পর্বে। শুভ বিদায়।